নেক্সট ওয়িক হবে একটি স্টিল কেজ ম্যাচ সোলো সিকো ভার্সেস কোরিনোটসের মধ্যে, আর এই ম্যাচটি হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। বন্ধুরা, আজকে শুরুতে রিঙে আসেন কোরিনোটস এবং সোলো সিকোয়া। এখানে সোলো সিকোয়া এসে কথা বলতে শুরু করে রোমানকে নিয়ে। রোমানকে নিয়ে সোলো বলেছিলেন, রোমানের জন্য নাকি সোলো সিকোয়া হতে পারেননি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তো তিনি একটি রিম্যাচ চেয়েছেন কোরির বিরুদ্ধে। এবার কোরি বলেন, ঠিক আছে, নেক্সট ওয়িক হবে সিজন প্রিমিয়ার এবং সেখানে আমি তোমাকে ফেস করব। এবার রিঙে আসে নিক অল্ডিস। নিক এসে এখানে বলেন, নেক্সট ওয়িক হবে তোমাদের মধ্যে একটি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ, বাট আমরা জানি সোলো সবসময় নাম্বার গেমসের সুযোগ নেয়, আর কোরি তুমি তো একদম একা রয়েছ, কিন্তু সোলো সিকোয়ার সঙ্গে রয়েছে তার তিনজন ভাই, তিনি একটি আনব্যালেন্সড ম্যাচ হবে, এই ম্যাচটিকে ব্যালেন্স করার জন্য হবে একটি স্টিপুলেশন যুক্ত করা হবে, এবং সেই নিয়মটি হবে এই ম্যাচটি হবে একটি স্টিল কেজ ম্যাচ নেক্সট উইকে। তো নেক্সট উইক হবে একটি স্টিল কেজ ম্যাচ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য সোলো সিকো ভার্সেস কোরিনোটসের মধ্যে, এবং এই ম্যাচে কখনোই কিন্তু সোলো বিট করতে পারবেন না কোরিকে। এখানে কিছু না কিছু ঘটবেই, রোমান রিংসও আসতে পারেন, জিমি উসও আসতে পারেন, যে কেউ আসতে পারেন এই স্টিল কেজ ম্যাচে সোলো সিকোকে কষ্ট করার জন্য। তো দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের এই ভিডিও, আজকের সম্পূর্ণ রিভিউ। কেমন লেগেছে আপনাদের কমেন্ট অবশ্যই বলতে ভুলবেন না।